Assalamualaikum everyone. So, kibo the sabar. To apna Facebook ID, ba apna Facebook page monetization hobe kina, seta apni kibe check korben. Jodi apni agi theke apni shotorko hoye jan je apni apnar Facebook page tite ashole monetize korte parben kina, apnar Facebook ID theke apni monetization korte parben kina, seta kibe check korben, seta kintu ajker video te bola hobe. Tai guruttopurno ajker video tai video toto shoti like diye channel ke subscribe kore rakhben. Edo interesting video gulo shobar ke paoar jonno guys, solen video ti shuru kora jak. তো ওয়েল গাইস আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এটাই আমরা অনেক কষ্ট করে আমাদের 6 লক্ষ মিটার ওয়াচ টাইম বা আমাদের 10000 ফলোয়ার কমপ্লিট করি কিন্তু এখন যেহেতু আপডেট দেওয়া হয়েছে আমাদের 5000 ফলোয়ার এবং 60000 মিটার ওয়াচ টাইম লাগবে তো আমাদের এইটা কিন্তু আমাদের কষ্ট করে কিন্তু আমাদের পূর্ণ করতে হবে তাহলে আমাদের অবশ্যই আগে চেক করতে হবে যে আমাদের মোটিভেশন হবে কিনা আমাদের আইডিতে সেটা কিভাবে আমরা চেক করব বা আমাদের ফেসবুক পেজে সেজন্য আমরা যে কাজটি করবো সরাসরি আমরা এখান থেকে আমাদের একটি ব্রাউজার চলে আসবো একটু একটি ব্রাউজার আসার পরে এখান থেকে আপনাকে সিম্পলি লিখে সার্চ করতে হবে মেটা ফর ক্রিয়েটরস আমি এখান থেকে মেটা ফর ক্রিয়েটরস লিখে সার্চ করতেছি তো ওকে যখনই আপনি মেটা ফর ক্রিয়েটরস লিখে সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি সাইট চলে আসবে আপনার কাজ হবে এখান থেকে এই সাইটের উপর একটা ক্লিক করা অবশ্যই আপনারা ফেসবুক লোগোটা আপনারা দেখে ভালো করে দেখে নেবেন তাহলে অন্য কোনো সাইটে আপনি ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার আইডি হ্যাক হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা ফেসবুক লোগোটা দেখে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনার সামনে জাস্ট একটু নিচে দিকে একেবারে নিচে চলে আসবেন আমি আপনাকে দেখাচ্ছি যদি নিচের দিকে না আসতে চান তাহলে আপনাকে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে তিনটে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন এখান থেকে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন যদি সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার আইডিটিকে আপনি লগ ইন করে দেওয়া আপনি যে কোনো ব্রাউজার দিয়ে কাজটা করেন না কেন সেই ব্রাউজার আপনাকে সর্বপ্রথম আপনার আইডিটিকে লগ ইন করতে হবে তারপর আপনাকে এখানে আসতে হবে ঠিক আছে তো নিচের দিকে স্ক্রল করবেন আমি আপনাদের একেবারে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসবেন আপনি দেখাচ্ছি একেবারে নিচে একেবারে নিচে আসার পরে এখান থেকে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবেন এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করবো তো যখন আমরা এখানে ক্লিক করবো তখন আপনার সামনে এরকম একটি হবে এখান থেকে নিচের দিকে আরেকটু স্ক্রল করবেন করে এখান থেকে মনিটাইজেশন টুলস এবং অ্যাপ্লিকেশনের পাশে চেক ইট আউট বলে একটা অপশন পাবেন আমরা এখান থেকে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারভিউ হবে এখান থেকে আপনার যে সমস্ত আইডিগুলো রয়েছে বা ফেসবুক পেজগুলো রয়েছে সেই সমস্ত সবগুলো চলে আসবে এখানে যদি চান আপনার আইডিটাকে চেক করতে পারবেন আপনি চাইলে আপনার ফেসবুক পেজটি দিয়েও চেক করতে পারবেন আমি এখান থেকে আমার যে কোনো একটি ফেসবুক পেজ বা যে কোনো একটি আইডিতে আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমার যে আইডিটা রয়েছে সেই আইডিটা দিয়ে আমরা এখান থেকে চেক করবো তো সেই জন্য আমাদের আইডিটাকে সিলেক্ট করলাম আইডিটাকে সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে একটু স্ক্রল করে আমরা এখান থেকে একটা ইউআইকন পেয়ে যাবো আমাদের কাজ ওখান থেকে ইউআইকন একটা ক্লিক করা তো ইউআইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ হলো তারপর আমরা এখান থেকে ভিউ ক্রাইটেরিয়া বলে অপশন পেয়ে যাবো আমাদের কাজ হবে এখান থেকে ভিউ ক্রাইটেরিয়া অপশন একটা ক্লিক করা যখন আমরা ভিউ ক্রাইটেরিয়া অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 93% কিন্তু ফলোয়ারটা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1% মানে আমাদের মিনিটটা কিন্তু মাত্র 1% হয়েছে এখান থেকে আমাদের দরকার হলো আমরা এখান থেকে 60000 মিনিট ওয়াচ টাইম আমাদের পূর্ণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সরের কিন্তু ফলোয়ার কিন্তু দেখতে পাচ্ছেন 5000 ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে তো 5000 ফলোয়ার এখন হয়নি এখনো কিছু বাকি রয়েছে এখানে কিন্তু 93% দেখিয়েছে এবং এখানে 60000 মিনিট ওয়াচ টাইমের মধ্যে মাত্র 1% আমাদের কমপ্লিট হয়েছে এবং এখান থেকে একটি ভিডিও কিন্তু 1% আপনার একটি ভিডিও মানে বলতে গেলে আপনাকে আমি এটা বোঝাচ্ছি একটি ভিডিও হচ্ছে আপনার আইডিতে বা আপনার ফেসবুক পেজের মধ্যে একটি 5টি ভিডিও থাকতে হবে মানে আপনার নিজের 5টি ভিডিও নিজের বলতে আমি আপনাকে এটা বই পাবেন না নিজের বলতে আপনি যে কোনো 5টি ভিডিও আপনার অ্যাক্টিভ থাকতে হবে তাহলেই কিন্তু আপনার এটা কিন্তু গ্রিন হয়ে যাবে তারপর এখান থেকে এখানে মিনিট ওয়াচ টাইমটা যখন আপনার পূর্ণ হতে থাকবে তখন কিন্তু পার্সেন্ট উঠবে যে অত পার্সেন্ট হয়েছে বা অত পার্সেন্ট হয়েছে যখন 100% হয়ে যাবে তখন আপনার থ্রেশহোল্ডটা পূর্ণ হবে এবং এটা কিন্তু আমাদের মাত্র 93% হয়েছে আর কিছু পার্সেন্ট হলে কিন্তু আমাদের এটাকে 100% হয়ে যাবে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে ফলোয়ারটা ঠিক আছে তো এভাবে কিন্তু একের এক কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিগুলো বা আপনার এইগুলো চেক করতে পারেন আমি এখান থেকে দেখাচ্ছি আপনি যদি চান যে আপনারা অন্য একটি ফেসবুকটাকে আপনি চেক করবেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে আইডিটা রয়েছে এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু চলে গেলো এবার আমরা যে কাজটি করবো অন্য একটি আইডিকে চেক করবো যে জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে আমাদের এইটা থেকে একটা একটা ক্লিক করতেছি এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ হলো আমরা এখান থেকে স্ক্রল করা যদি আমরা এখান থেকে ইরো আইকন একটা ক্লিক করি তাহলে আপনার সামনে এরকম ইন্টারভিউ হবে এখান থেকে আবার আমরা এখান থেকে ভিউ ক্রাইটেরিয়া অপশন একটা ক্লিক করবো সো ভিউ ক্রাইটেরিয়া অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে ফলোয়ার 1% দেখাচ্ছে আমাদের কোনো কিছুই নাই মানে এখানে আমি কোনো প্রকার কিছু আফোর্ডই করি নাই নতুন একটি পেজ দেখতে পাচ্ছেন একদম কিন্তু
হ্যাঁ, সবগুলো কিন্তু একদম 1% হয়ে রয়েছে, এখানে কোনোটা কিন্তু আমরা পূর্ণ করতে পারি নাই। সো এই ছিল মূলত আজকে এই ভিডিওটি, আপনি আসলে আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা, যদি আপনার সমস্যা থাকে আপনি কীভাবে বুঝবেন, তো ক্রস করে দিলাম, এখানে নিচের দিকে আসবো। যদি আপনার আড়িতে বা আপনার ফেসবুক পেজে কোনো কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে, তারপর এখানে একটা হলুদ চিহ্ন এবং এখানে একটা টিক চিহ্ন রয়েছে, যে আপনার ফেসবুক পেজে বা আপনার আইডিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে শুধুমাত্র হলুদ একটি অপশন থাকবে, বাকিগুলো কিন্তু থাকবে না। এমডি রবিউল্লা এটার মধ্যে কিন্তু সমস্যা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র হলুদ অ্যাকাউন্টটি রয়েছে, এখানে এখানে কোনো প্রকার টিক চিহ্ন নাই। আমি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এরকম ইন্টারভিউ হবে, আমরা এখান থেকে ভিউ ক্রাইটেরিয়া অপশন যদি করি তাহলে আমরা এখান থেকে আমাদের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। সো জাস্ট ওয়েট, দেখুন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু রয়েছে, এখানে এমতো আছে, আমার কিন্তু এটা কিন্তু মনিটাইজ হবে না, এটা কিন্তু সমস্যা রয়েছে। যদি আপনার ক্ষেত্রে এরকম ইন্টারভিউ হয় তাহলে কিন্তু আপনি এটা কিন্তু কাজ হবে না, অন্য একটি ফেসবুক পেজ বা অন্য একটি পেজ দিয়ে বা আইডি দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। সো মূলত ছিল ভিডিওটি, এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্টেন্ট আপনাদের মনিটাইজেশন হবে কিনা সেটা চেক করা। সো আজকের মতো আল্লাহ হাফেজ।